কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলাদেশ ফলের দেশ। আমাদের এদেশের ফলভাণ্ডারে শতাধিক রকমের ফল আছে। এসব ফলগুলো পুষ্টিতে, তুষ্টিতে, মিষ্টিতে পৃথিবীর যে কোনো ফলের চেয়ে তুলনীয়। তাছাড়া আমাদের এসব ঐতিহ্যবাহী ফলগুলো আমরা যথাযথভাবে উৎপাদন করে নিজেদের খাওয়া তো খেতেই পারি, আমরা বিদেশেও রপ্তানি করে অনেক টাকা আয় করতে পারি। সবচেয়ে বড় কথা, ফল ভিত্তিক যেসব পুষ্টির যোগান আমরা নিশ্চিত করতে পারি, এই কাজগুলো করলে আমাদের জাতীয় পুষ্টিতে অভাবনীয় অবদান রাখবে। আর এই ভালোভাবে বা পরিমিত ফল খেতে হলে আমাদের প্রথমেই দরকার নিজেদের ফল উৎপাদন করা। বাংলাদেশে মোটামুটি যে ফলগুলো আছে এর শতকরা বেশিরভাগ অংশ পারিবারিক বাগান থেকেই উৎপন্ন হয়, কিন্তু আমরা সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অবলম্বন করি না, কৌশল অবলম্বন করি না, সে কারণেই আমাদের ফলের উৎপাদন ভালো হয় না। তাছাড়া বিভিন্ন রকমের পোকা মাকড় বালাইয়ের আক্রমণের কারণে আমরা ভালো ফল পাচ্ছি না, সে কারণেই পরিমিত, নিয়মিত এবং পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করতে হবে, গাছ রোপণ করতে হবে। বাংলাদেশে মোটামুটিভাবে 12 মাসেই ফলের চারা লাগানো যায়, কিন্তু এই আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস অর্থাৎ বর্ষাকাল আমাদের এই দেশে এই ফলবৃক্ষের চারা বা কলম লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। ফলের চারা বা কলম লাগানোর জন্য আমাদের প্রথম ভাবতে হবে আমরা কোথায় লাগাবো। আমরা এমন স্থান নির্বাচন করব যেখানে একটু উঁচু আছে, বৃষ্টির পানি জমে না এবং বন্যার পানি উঠে না, তাছাড়া সেখানে রৌদ্রোজ্জ্বল একটা জায়গা। এরপরে আমরা গর্ত করব। গর্ত করার ক্ষেত্রে সাধারণত এক হাত চওড়া, এক হাত প্রস্থ এবং এক হাত গর্ত করতে হবে। এই গর্তের ভিতরে যে মাটি থাকবে আমরা অর্ধেক পরিমাণ জৈব সার দেব, পচা গোবর কিংবা অন্যান্য পচা জৈব সার এবং মাটি, অর্থাৎ অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সার, সাথে 100 গ্রাম TSP, 100 গ্রাম মিউরেট অফ পটাশ ভালোভাবে মিশিয়ে 7 দিন পর্যন্ত গর্ত ভরে রেখে দেব। 7 দিন পরে অর্থাৎ অষ্টম দিনে গর্ত থেকে মাটি তুলে ফেলবো, উপরের অংশ একদিকে রাখবো, নিচের অংশ অন্যদিকে রাখবো। এগুলো আবার ভিতরে ঢুকানোর সময় ওই উপরের অংশটুকু নিচে দেবো, নিচের অংশটুকু উপরে দেবো, এভাবে আরও 3-4 দিন রেখে দেবো। তারপরে আমরা ভালো মানসম্মত কাঙ্ক্ষিত চারা কিংবা কলম আমরা লাগাবো। চারা কলম লাগানোর ক্ষেত্রে আমরা সবসময় বলি কলম সবচেয়ে ভালো, কেননা কলমে মাতৃগুণাগুণ বজায় থাকে এবং খুব কম সময় দ্রুত ফলন দেয়। চারা লাগানোর পর চারার গোড়াতে যখন একটু মাটি বেশি উঁচু থাকে তখন বিভিন্ন বৃষ্টির পানি বা অন্যান্য পানি জমবে না। তাছাড়া চারা লাগানোর পরপরে একটু পানি দিতে হবে এবং একটা খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, যেন বাতাসে কিংবা ঝড়ে এগুলো নড়ে তার বাড়তি কোনো সমস্যা না হয়। তারপরে যদি সেটা ঘেরাও করা জায়গা থেকে, অর্থাৎ যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে বলো, তা নাহলে খাঁচা কিংবা বেড়া দিয়ে আমরা এটাকে এমনভাবে রাখবো যেন গরু ছাগল বা অন্য কোনোভাবে সেটাকে নষ্ট করতে না পারে। যদি এই পদ্ধতি বা কৌশলটা আমরা ঠিকমতো অনুসরণ করি তাহলে যদি মানসম্মত ফলের চারা কিংবা কলম হয় তাহলে আমরা অবশ্যই আমরা ভালো ফলন পাবো, নিজেরা খেতে পারবো। আসুন আমরা সবাই মিলে আমাদের যে আঙ্গিনা আছে, বাড়ির আঙ্গিনা, সেখানে আমরা ফলের চারা রোপণ করি এবং সেগুলোকে যত্ন আত্মে নিশ্চিত করে সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করি। কৃষক কৃষি তার উন্নয়ন।